সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকে আমরা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী 26 মার্চ বাংলাদেশ একটি নতুন উৎসবে মেতে উঠবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল ঐতিহাসিক 7ই মার্চ, সেই ঘোষণাকে কেন্দ্র করার পরে এক ঐতিহাসিক বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং সেই বাংলাদেশ 50 বছরে পা রাখল। এসপিএন বাংলা আজকে সরাসরি আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে আমরা স্বাধীনতার 50 বছর উৎসবে আজকে আমার পাশে রয়েছে আজিজুল্লাহ মিন্টু, যিনি এসপিএন বাংলার এই টিভির সত্যাধিকারী এবং প্রতিষ্ঠাতা। এবং আমরা আজকে তার কাছে একটু কথা শুনতে চাই যে এসপিএন বাংলা নিয়ে আপনার এই 50 বছর পূর্তি উপলক্ষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নাকি? ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম আজিজুল্লাহ মিন্টু। আমরা আজকে এখান থেকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আমরা বিদায় নিচ্ছি। এসপিএন বাংলার সাথে থাকুন, লাইক কমেন্ট করুন এবং আগামী 50 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সাথে আমরা সবসময় 24 ঘন্টাই থাকব। এবং এসপিএন বাংলা মানুষের কথা বলে, জনতার কথা বলে, দেশের কথা বলে, ভালোবাসার কথা বলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন এবং এই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে ধন্যবাদ।